সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল আইকন বাটনটি ক্লিক করে নিবেন যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনার কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু হস্তরেখার দ্বারা চাকরি বাড়ি গাড়ি হবে কি হস্তরেখার কোন কোন চিহ্ন থাকলে আপনার বাড়ি হবে বা আপনার চাকরি হওয়ার সম্ভাবনা আছে বা আপনার গাড়ি হওয়ার সম্ভাবনা আছে এছাড়া আপনার বিবাহ কেমন হবে চাকরি হবে কি বাড়ি গাড়ি ধনরেখা এক্স সাইন এম সাইন ভি সাইন আপনার হাতের তালুতে আছে কিনা। আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও অনেকের প্রশ্নের উত্তর এই ভিডিওটিতে আপনি পেয়ে যাবেন আপনারা অনেকেই ভাগ্য গণনার জন্য বিভিন্ন জায়গা যান জ্যোতিষীর দরবারে কিন্তু আজকের এই ভিডিওটি দেখলে আপনার নিজের হাত নিজেই পর্যালোচনা করতে পারবেন আপনার ভাগ্যে বাড়ি গাড়ি ধন সম্পদ আছে কিনা না চাকরির যুগ আছে কিনা আপনার বিবাহিত জীবন কেমন যাবে সেই বিষয়টি আপনি নিজে নিজে দেখতে পারবেন আমি সেভাবে আপনাকে আপনাদেরকে বিশ্লেষণ করে বোঝাব সুপ্রিয় দর্শক বন্ধু এই হাতটি হচ্ছে শুক্রের হাত এটি হচ্ছে বৃহস্পতির আঙ্গুল এটি হচ্ছে শনির আঙ্গুল এটি হচ্ছে রবির আঙ্গুল এটি হচ্ছে বোধের আঙ্গুল এই যে হাতের রেখাগুলো আছে এই যে রেখাটি এই রেখাটি হচ্ছে হৃদয় রেখা এই রেখাটি হচ্ছে ভাগ্য রেখা এই রেখাটি হচ্ছে আয়ু রেখা এক্স সাইন কোন জায়গায় থাকলে আপনার বাড়ি গাড়ি হতে পারে বৃহস্পতির এই স্থানে যদি এই ধরনের এক্স চিহ্ন থাকে এই ধরনের এক্স চিহ্ন থাকে ইংরেজি এক্স যে ওয়ার্ডটি আছে এই ওয়ার্ডের মতো বৃহস্পতির এই স্থানে যদি এক্স চিহ্ন থাকে তাহলে আপনার সম্মান বাড়বে খ্যাতি বাড়বে অর্থনৈতিক অবস্থার ইম্প্রুভমেন্ট হবে বৃহস্পতির এখানে এক চিহ্ন থাকা মানি হচ্ছে আপনারকে মানুষ প্রচণ্ড সম্মান দেখাবে আপনি গুরুত্বপূর্ণ স্থানে বসতে পারবেন রাজনীতি করলে শিক্ষকতা করলে আইন পেশায় নিয়োজিত থাকলে বা সরকারি চাকরির সাথে আপনি নিয়োজিত থাকলে আপনার বৃহস্পতি গ্রহের এই এক সাইনের কারণে আপনার সম্মান বৃদ্ধি পাবে এক সাইনটি হচ্ছে হাতের রেখায় বৃহস্পতির স্থানে থাকা গুরুত্বপূর্ণ এটিকে আমরা অনেক সময় ক্রস সাইনও বলে থাকি এই রেখাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃহস্পতির স্থানে থাকা মানে হচ্ছে এবার এই যে এম সাইন এম সাইনটি থাকলে কিন্তু আপনি দন সম্পত্তির মালিক হতে পারবেন এম সাইনটি কিন্তু সবার হাতে থাকে না মুষ্টিমেয় শতকরা একজন অথবা দুইজন মানুষের হাতে থাকে কোন সেই দুইজন এম সাইনটি কোথায় থাকলে শুভ যদি কোনো জাতক জাতিকার এই রবির এই স্থানটিতে রবি রেখার এই স্থানটিতে এম সাইন থাকে এরকম ইংরেজি এম অক্করের মতো এম সাইন থাকে তাহলে কিন্তু আপনার ভাগ্যের উন্নতি হবেই হবে আপনি বাড়ির মালিক হতে পারবেন আপনি গাড়ির মালিক হবেন আপনার ধন সম্পত্তি ফুলে ফেঁপে উঠবে আর এই ভাগ্য রেখা থেকে যদি এই রেখাটি এই রেখার সাথে মিলিত হয় এম সাইনের ঠিক মাথার দিকে বা গোড়ালির দিকে যদি মিলিত হয় তাহলে কিন্তু আপনার ভাগ্যের পরিবর্তন হবে আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন অনেক সাইড থেকে আপনার অর্থ আসার সম্ভাবনা থাকবে এবং আয় উন্নতি যেভাবে বাড়বে আপনি নিজে চাইলে বাড়ির মালিক হতে পারবেন আপনি গাড়ির মালিক হতে পারবেন আপনি সম্পত্তি অর্জন করতে পারবেন মেল ফ্যাক্টরি কারখানা ইন্ডাস্ট্রি আপনি করতে পারবেন এবং আপনি যদি রাজনীতি পেশার সাথে যুক্ত থাকেন তাহলে এই এম সাইনটি কিন্তু আপনাকে যথেষ্ট সাপোর্ট দেবে আপনার রাজনৈতিক কেরিয়ার ঊর্ধ্বমুখী হবে আপনার সাথে উপর মহলের যোগাযোগ বৃদ্ধি পাবে এই এম সাইনটি থাকার কারণে এবার এই যদি বি সাইনটি এই যে বি সাইনটি আছে এই বি সাইনটি ঠিক রবির আঙ্গুল এবং শনির আঙ্গুলের ঠিক পাশা মাঝামাঝি যদি থাকে এই স্থানটিতে যদি থাকে এই স্থানটি যদি এই ধরনের বি সাইন থাকে ইংরেজি বি অক্করের মতো এই স্থানটি যদি থাকে তাহলে কিন্তু আপনার চাকরি হবে সরকারি হোক বেসরকারি হোক আপনি চাকরির জন্য বিভিন্ন জায়গায় চেষ্টা করেছিলেন সিভি জমা দিয়েছেন অ্যাপ্লিকেশন করেছেন এবং বিভিন্ন জায়গায় আপনি ইন্টারভিউ দিয়েছেন কিন্তু আপনার চাকরি হচ্ছিল না এই বি সাইনটি যাদের থাকবে তাদের নিশ্চিত চাকরি হবে তারা ব্যাঙ্কে চাকরি করতে পারেন রেলওয়েতে চাকরি করতে পারেন সরকারি যে কোনো প্রতিষ্ঠানে তারা চাকরি করতে পারেন ডিফেন্সও তাদের চাকরির যোগ থাকতে পারে কিন্তু ভিসাইনটি সাইনটি কিন্তু ডিফেন্সে তেমন একটা থাকার সম্ভাবনা নাই কিন্তু সরকারি বা বেসরকারি অন্যান্য সেক্টরে এই ভিসাইন সাইন থাকার কারণে আপনার চাকরি হবার প্রবল সম্ভাবনা থাকবে এবার আপনার বিবাহিত জীবনটি কেমন যাবে দেখুন এই স্থানটিকে আমরা বিবাহ রেখা বলে থাকি কনিষ্ঠা আঙ্গুলের ঠিক নিচে বোধের যে ইয়াটি আছে বোধ যে গ্রহটি আছে বোধ গ্রহটির পাশাপাশি বিবাহ রেখাটি এই বিবাহ রেখাটি যদি এই এইরকম থাকে শুক্রের স্থানটিতে এই যে শুক্রের আঙ্গুলটি আছে শুক্রের এই স্থানে যদি এই ধরনের ছোট ছোট শাখা রেখা থাকে তাহলে আপনার বিবাহিত জীবনটি ভালো যাবে বিবাহিত জীবনে কোনো ধরনের সমস্যা সৃষ্টি হবে না এবং বিবাহিত জীবনটি আপনার উজ্জ্বল এবং হবে বিবাহের পরে বিদেশ যাত্রা আপনার শুভ হবে বিবাহের পরে আপনার চাকরি বা ব্যবসায় যদি আপনি মনোযোগ দেন তাহলে শুভ হবে শুক্রে যে এই ধরনের ছোট ছোটো বিন্দু যদি থাকে এই যে শুক্রের আঙ্গুলটি আছে বৃদ্ধাঙ্গুলটি এই বৃদ্ধাঙ্গুলটির ঠিক এই পর্বে যদি থাকে এই ধরনের চিহ্ন তাহলে আপনার বিবাহ হবে এবং ভালো পরিবারের ছেলে বা মেয়ের সাথে আপনার বিবাহ হবে ভালো পরিবারে এবং আপনার বিবাহ হবে এবং বিয়েটি খুব জাকজমক হবে পিতামাতার বা আপনার অভিভাবক বা গার্জেন্টের অনুমতিক্রমে বিবাহ হবে বিবাহ রেখাটি যদি এইরকম থা থাকে তাহলে বিবাহ জীবনটা ভালো যাবে এবং এই ধরনের জাতক জাতিকার কিন্তু হঠাৎ করে বিবাহ হয় না এদের বিবাহতে একটু সময় লাগে পারিবারিকভাবে এদের বিয়ে হবার প্রবল সম্ভাবনা থাকে হাতের কোন রেখা থাকলে আপনার ব্যবসায়িক অবস্থানটা ভালো যাবে হাতের কোন রেখা ভালো থাকলে আপনার ব্যবসায়িক অবস্থানটা ভালো যাবে যাদের হাতের এই যে বোদের আঙুলটি আছে এই ভাগ্য রেখা গোড়ালি থেকে বুদের এই পর্যন্ত যায় তাহলে তাদের এই সকল জাতক জাতিকার ব্যবসাটি ভালো যাবে তারা যে কোনো ব্যবসা করুক একক বিজনেস বা পার্টনারশিপ বিজনেস করুক তাদের বিজনেস কিন্তু ভালো যাবে এবং তারা বিশেষ করে আমদানি রপ্তানি পাইকারি বিজনেসের সাথে জড়িত থাকবেন মেডিসিন ইলেকট্রনিক্স পণ্য এই ধরনের পণ্যের বিজনেসের সাথে বা ক্রুকারিজ আইটেম বা খেলনার বিজনেসের সাথে তারা জড়িত থাকবেন এবং তাদের বিজনেস কিন্তু অনেক ডেভেলপ হবে এই বিজনেস ডেভেলপ হবে তারা বিজনেসে বেশ ইম্প্রুভমেন্ট করতে পারবে বিজনেসে তাদের সুনাম যশ খেতে আসবে সুপ্রিয় দর্শক বন্ধু এবার আমি এক এক করে বিবাহে বাধা হবে কোন গ্রহের কারণে বা কোন রেখার বা কোন সাইন বা কোন চিহ্ন থাকার কারণে বিবাহে বাধা হওয়ার সম্ভাবনা থাকবে এই কনিষ্ঠা আঙ্গুলের এই নিচে যদি এই ধরনের একটা কালো তিল থাকে এই ধরনের এই স্থানটিতে যদি কালো তিল থাকে একের অধিক একের অধিক যদি কালো তিল থাকে তাহলে এই জাতকের বিবাহে বাধা হবে বিলম্বে বিবাহ হবে এবং বিবাহিত জীবনটি ভালো যাবে না যদিও বিবাহ হয়ে থাকে বিবাহিত জীবনটি ভালো যাবে না সংসার জীবনে অশান্তির সৃষ্টি হবে মলমালিন্যতা হবে বিবাহ বিবাহিত জীবনটি তাদের কখনোই সুখের হবে না এই বুধের স্থানে কালো তিল থাকলে বোধের স্থানে যদি কোনো ক্রস চিহ্ন থাকে বোধের স্থানে এই ধরনের ক্রস চিহ্ন থাকে বা এক্স সাইন যেটিকে আমরা বলে থাকি তাহলে কিন্তু বিবাহ বিলম্বে হবে বিবাহ যুগটি কখনোই সাকসেস হবে না তাদের প্রেমের সম্ভাবনাগুলো ভালো যাবে না প্রেমের যুগগুলো সাকসেস হবে না প্রেমের সম্পর্কিত যে কোনো ধরনের সমস্যা তৃতীয় পক্ষের আগমন ঘটবে এবং এক ধরনের মনস্তান্ত্রিক কারণে এই সম্পর্কটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে সুপ্রিয় দর্শক বন্ধু এবার চাকরি হবে না কোন চিহ্নে বা কোন সাইনের কারণে হাতের তালুতে কোন চিহ্ন থাকলে আপনার চাকরির সম্ভাবনা থাকবে কম রবির আঙ্গুলের এই স্থানটিতে যদি ক্রস চিহ্ন থাকে এই ধরনের ত্রিশুল থাকে মঙ্গলের স্থানে তাহলে এই ধরনের জাতক জাতিকারা চাকরির সম্ভাবনা চাকরির সমস্যা হবে চাকরিও যদিও করেন হঠাৎ করে চাকরি চলে যাবে তার কোনো চাকরি টিকবে না বিভিন্ন জায়গায় তিনি চাকরির জন্য সিবি জমা দেবেন কিন্তু তার চাকরি হবে না তার থেকে অযোগ্য লোকেরা চাকরি পেয়ে যাবেন যোগ্য যোগ্যতা থাকা সত্ত্বেও তিনি চাকরি পাবেন না চাকরির ক্ষেত্রে তাদের নানান ধরনের সমস্যা হবে এই সমস্যাগুলোর কারণে এই ধরনের সমস্যা তাদের হতে পারে এবার আপনার বাড়ি গাড়ি কোন চিহ্নর কারণে বাড়ি গাড়ি করতে আপনার বাধা হবে সেই বিষয়টিও আমি আপনাদেরকে জানাবো সুপ্রিয় দর্শক বন্ধু মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখুন গুরুত্বপূর্ণ তত্ত্ব এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যদি কোনো জাতক জাতিকার শনির এই স্থানটিতে ক্রস চিহ্ন থাকে কালো তিল থাকে এই স্থানে কালো তিল থাকে বা এই ধরনের ক্রস বা কালো তিল এই ধরনের তিল থাকে আর এই ধরনের চতুর্ভুজের চিহ্ন থাকে এই ধরনের চতুর্ভুজ চিহ্ন থাকে এবং জালের মতো একটি চিহ্ন থাকে মঙ্গলের স্থান এবং চন্দ্রের স্থান বরাবর তাহলে এই জাতকের বাড়ি গাড়ি করার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হবে তিনি গাড়ি করলেও গাড়ি বেশি দিন তার টিকবে না বা গাড়ি কোনো ধরনের দুর্ঘটনা হবে এই গাড়ি তিনি কোনোভাবেই গাড়ি পরিচালনা করতে পারবেন না গাড়ি কেনার চেষ্টা করো ব্যর্থ হবেন বারবার চেষ্টা করো ব্যর্থ হবেন সম্পদ করার ক্ষেত্রে বাড়ি বা ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রি করার ক্ষেত্রেও তিনি বাধাগ্রস্ত হবেন এই ধরনের চিহ্ন যদি আপনার হাতের তালুতে থাকে তাহলে এই ধরনের সমস্যা হবে এক সাইন ত্রিভুজ চিহ্ন এবং এই ধরনের চতুর্ভুজ চিহ্ন যদি থাকে তাহলে এই ধরনের সমস্যা পতিত হতে পারেন এই জাতক জাতিকা এটি কিন্তু জাতকের ক্ষেত্রে এবং জাতিকার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হবে এবার এক্স সাইন এবং এম সাইনের বিপরীতে যদি কোনো জাতক জাতিকার এই বৃহস্পতির এখানে কালো তিল থাকে বৃহস্পতির এই স্থানটিতে যদি কালো তিল থাকে কোনো জাতক জাতিকার তাহলে কিন্তু তার সম্মানে হানি ঘটবে ইমেজে খারাপের দিকে যাবে মানুষ তাকে ভুল বুঝবে তার আর্থিক সমস্যা সৃষ্টি হবে তার অনাকাঙ্ক্ষিত সমস্যা সৃষ্টি হবে তার সম্মান খ্যাতি যশ নিচের দিকে দাবিত হবে বাটা পড়বে একসময় তার বাড়ি গাড়ি যশ সম্পত্তি অনেক কিছু ছিল কিন্তু এখন তার অবস্থা ডে বাই ডে নিচের দিকে দাবিত হচ্ছে মানুষের সাথে তার ভুল বোঝাবুঝি হতে পারে এবং তার জীবনে অনাকাঙ্ক্ষিত সমস্যা হতে পারে আর রাহুল এই যে স্থানটিতে আছে এই স্থানে যদি ক্রস চিহ্ন থাকে ভাগ্য রেখা এবং আয়ু রেখা ঠিক মাঝামাঝিতে যদি কারো ক্রস চিহ্ন থাকে রাহুর এই স্থানটিতে তাহলে এই জাতক নানানভাবে হয়রানির শিকার হবেন তার অর্থ বিনাশ হবে অর্থ কোনোভাবেই তিনি সঞ্চয় করতে পারবেন না আয়ের তুলনায় তার ব্যয় হয়ে যাবে বেশি মানুষের সাথে তার সম্পর্ক ভালো যাবে না মানুষ তাকে ভুল বুঝতে পারে তার মামলা মোকদ্দমা হওয়ার সম্ভাবনা আছে তিনি নিরপরাধ ব্যক্তি হলেও মামলা মোকদ্দমার শিকার হবেন চেক বা অর্থ জালিয়াতির সমস্যা সমস্যায় তিনি পতিত হতে পারেন এছাড়া এই জাতক যে কাজগুলো করার চেষ্টা করবেন সেই কাজগুলো তার বিফলে যাবে এক কথায় তীরে এসে তার তরি ফিরবে কোনো কাজে তিনি সাকসেস করতে পারবেন না প্রতিটি কাজে তার আনসাকসেস হবে প্রতিটি মিশন তার আনসাকসেস হবে মা এই বিষয়গুলো হচ্ছে হস্তরেখার রাহুর এই স্থানে যদি এই ধরনের চিহ্ন থাকে কোনো জাতক জাতিকার তাহলে এই ধরনের সমস্যা পড়তে পারেন রাহুর স্থান এবং রেখা এবং আয়ু বরাবর যদি ক্রস চিহ্ন থাকে তাহলে এই ধরনের সমস্যায় পতিত হতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধু হস্তরেখা দেখার পাশাপাশি প্রত্যেকটি জাতক জাতিকার জন্মকুণ্ডলীটি করা মোস্ট ইম্পর্টেন্ট জন্মকুণ্ডলীটি করলে একজন জাতক জাতিকা জানতে পারবেন এই যে আমার প্যাটটি আমি দেখালাম জন্মকুণ্ডলীটি কি এটি অনেকেই হয়তো জানেন না এইখানে জন্মকুণ্ডলীটি চন্দ্র কোন ঘরে বসা রবি কোন ঘরে বসা বৃহস্পতি কোন ঘরে বসা ইউরেনাস কোন ঘরে বসা শনি কোন ঘরে বসা কেতু কোন ঘরে বসা রাহু কোন ঘরে বসা শুক্র কোন ঘরে বসা এটি বিচার বিশ্লেষণ করে করিয়ে নেবেন অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজারের মাধ্যম থেকে এরপরে এই জাতকের নবাংশ কুণ্ডলিতে কোন গ্রহ শুভ আছে কোন গ্রহ অশুভ আছে সেটি জেনে নেবেন এরপরে বিংশত্তরীর মতে মহাদশায় কোন গ্রহের দশা কত বছর থাকবে তার কি কি বেনিফিটেড হবেন বাড়ি করতে পারবেন কি না চাকরি হবে কিনা গাড়ি করতে পারবেন কি না বিবাহিত জীবনটি কেমন যাবে ধন সম্পদ আর হবে কিনা না বিদেশ যাত্রা তার হবে কি না বিদেশে তিনি সেটেল হতে পারবেন কিনা সরকারি চাকরির যোগ আছে কিনা বা প্রাইভেট সেক্টরে তার চাকরির যোগ আছে কি না তার গোপন শত্রু আছে কিনা এটি অভিজ্ঞ জ্যোতিষীর কাছ থেকে জেনে বুঝে তারপরেই আপনি প্রতিকার করবেন শুধু হাতের রেখা দেখেই কখনোই কোনো জাতক জাতিকার সম্পর্কে পূর্ণাঙ্গ কোনো কিছু বলা ঠিক হবে না এটি উচিত হবে না সুপ্রিয় দর্শক বন্ধু আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওটি যদি মনপ্রুত হয়ে থাকে তথ্যগুলো তাহলে ভিডিওটি লাইক শেয়ার কমেন্টস করবেন আপনারা সকলেই ভালো থাকবেন